Welcome to Shirin's Kitchen. আজকের পর্বে থাকছে বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল পোলাওয়ের সাথে ছোট বাচ্চারা খুবই পছন্দ করে আর রেস্টুরেন্টে ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করা হয়। আজকে আমি তিনটা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করব। সারা বছর যে সবজিগুলো পাওয়া যায় আপনারা অন্য সবজি ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই চাইনিজ ভেজিটেবল তৈরি করতে যা যা লাগছে। এখানে 250 গ্রাম পেঁপে অর্থাৎ 1.5 কাপ পরিমাণ নিয়েছি। তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, একটা বড় পেঁয়াজ 4 ভাগ করে পেঁয়াজের লেয়ারগুলো খুলে নিয়েছি, গাজর নিয়েছি 1 কাপ, লাইট সয়া সস নিয়েছি 1.5 টেবিল চামচ, চিকেন নিয়েছি 1/2 কাপ একটু লম্বা করে কেটে নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া মিলিয়ে নিয়েছি 1/4 চা চামচ, টেস্টিং সল্ট নিয়েছি 1/4 চা চামচ, এটা অপশনাল, কাঁচামরিচ নিয়েছি 3টা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ নিয়ে তাতে 4 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, চিকেনে পরিমাণ মতো লবণ দিচ্ছি, সয়া সস দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি, চুলায় ফ্রাই প্যান চাপিয়ে সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ, চিকেনগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট নাড়ার পর দিচ্ছি পেঁপে আর গাজর, আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো, তিন চার মিনিট ভেজে নিলাম, পানি দিচ্ছি 1 কাপ, সয়া সস দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পানি দিচ্ছি আর একটু কম মনে হচ্ছে, এটা আপনারা আন্দাজ করে নেবেন, ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সব সবজি দিয়ে দিয়েছি, চুলার জাল আমি হাইতে রেখেছি, ঢাকনা দিব না, ঢাকনা দিলে রং সুন্দর হবে না, সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হবে না, আবার কম সিদ্ধ হলেও ভালো লাগবে না, কর্নফ্লাওয়ার আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে নিচে শক্ত হয়ে জমে আছে, যেটুকু কর্নফ্লাওয়ার প্রয়োজন হবে সেটুকু দিব, লবণ চেক করে নিচ্ছি, লবণ আর লাগবে না, কর্নফ্লাওয়ারে একটু লবণ দিচ্ছি, এটুকু রেখে দিলাম, এবার পাত্রে ঢেলে নিচ্ছি, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে,
কেমন হয়েছে কমেন্টে লিখবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।